বিয়াস আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসলাম। তো যে মডেলটা আজকে আমরা প্র্যাকটিস করবো এটা হয়েছে আপনার সিএনসি লেথ মেশিনের জন্য, সিএনসি টার্নিং অথবা লেথ যেটাই বলেন না কেন সেটার জন্য। তো এই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে অটোডেক্স পাওয়ার শেপ থেকে, তো আমি সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যে মডেলটা এখন আমরা ড্র করবো এটা 2D যে ড্রয়িং আছে সেই ড্রয়িংয়ের লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে এটা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যেসব সফটওয়্যার থেকে কাজ করেন, সলিড ওয়ার্ক হোক, পাওয়ার শেপ হোক, আর্ট ক্যাম হোক, মাস্টার ক্যাম হোক, যে কোনো অটো ক্যাট হোক, যে কোনো 3D সফটওয়্যার থেকে আপনারা এটা ড্রয়িং করতে পারবেন। তো আমরা আজকে এটা সলিডওয়ার্ক থেকে করবো, আমার এটা হচ্ছে সলিডওয়ার্ক 2021 ভার্সন। তো আসুন আমরা শুরু করি, ঠিক আছে? তো আপনারা চাইলে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন, আশা করি সেই পেজটিও ফলো করে রাখবেন উড়াদুড়া টেক নামে। আর যারা চ্যানেল থেকে দেখবেন ইউটিউব থেকে আপনারা সেই ইউটিউবটাও ফলো সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এখানে যে প্লেন আছে দেখেন, এই যে ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন, তো এখান থেকে যে কোনো একটা প্লেন সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই যে ফ্রন্ট প্লেন এটারে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে স্কেচ, তো স্কেচ করার পর এই যে এখানে লাইন আমি সিলেক্ট করলাম, লাইন সিলেক্ট করার পর আমি এই যে এদিকে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে? এরপরে এদিকে একটা লাইন ড্র করলাম। তো আমার এসে যে এখন এসে রেডিয়াস বানাইতে হবে, তো রেডিয়াস চাইলে এই যে এখন যে লাইন আমার সিলেক্ট করা আছে এটি কিন্তু কন্টিনিউয়াস লাইন, যে দেখেন আমি যেদিকে নেই সেদিকে এই লাইন যাইব, ঠিক আছে? তো আমার এটা এখন হচ্ছে যে কন্টিনিউয়াস লাইন। তো এই যে এটারে আমি একটু পিছিয়ে নিলেই আমার এই যে আমি কিন্তু মাউসের কাজটা একটু পিছিয়ে নিয়েছি, তো সেই জন্য এইটা থেকে এই যে দেখছেন রেডিয়াস হয়ে গেছে। তো আপনি অন্যভাবে করতে পারবেন, ওই যে উপরে আপনার সার্কেলের নিচে যে 3 পয়েন্ট আর কাছে ওখান থেকেও করা যেত। তো আমি একবারে যেহেতু লাইন সিলেক্ট করছি তো সেই জন্য আমি এটা দিয়েই করে নিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা এখান থেকে এসে এটার সাথে মিলাই দিব। তো এই যে দেখেন হয়ে গেছে, এই যে এইটা থেকে ওই যে 3 পয়েন্ট আর্ক, আপনি যদি এখান থেকে এই পর্যন্ত ড্র করতেন আবার এখান থেকে এই পর্যন্ত ড্র করলে বাকিটাই যে 3 পয়েন্ট আর্ক থেকে এই যে এই রেডিয়াস আপনি লাগাইতে পারতেন। তো ব্যাস আমরা যেহেতু লাইন থেকে ড্র করছি লাইন দিয়ে আমি বানাই দিলাম। তো আপনি যেভাবে বানায় সুবিধা পান ওইভাবে আপনি বানায় নেবেন, যে এখান থেকে আপনি এটা বানাইতে পারতেন যে 3 পয়েন্ট আর্ক। তো এরপরে আমরা এখানে এগুলার ডাইমেনশন দিব, তো আমাদের যে পুরা পিসের যে লেংথ দিব মাত্র 18 মিলি, ঠিক আছে? তো এই যে আমি স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে এই পর্যন্ত এটা যে পুরা লেংথ দিব এখানে আছে 75 মিলি, তো আমাদের পিস এত লম্বা না, আমাদের পিস মাত্র 18 মিলি এগো, তো সেই জন্য আমি এখান থেকে 18 মিলি বানাই নিলাম, এই যে 18 মিলি, ঠিক আছে? তো এরপরে এসে যে এই যে আমি একটা কাজ করি, এখান থেকে ওকে পেরে বাইরে আই গেলাম, ঠিক আছে? এই যে স্মার্ট ডাইমেনশন যে কমান্ডটা ছিল এখান থেকে বাইরে আই গেছি। তো আমি এসে যে এই লাইন এবং এসে যে এই লাইন এই দুইটারে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে মেক ইকুয়াল, ঠিক আছে, এইটারে আমি ক্লিক করে দিলাম, এই দুইটা এখন ইকুয়াল হয়ে গেছে, এরপরে ওকে করে দিলাম। এখন আবার স্মার্ট ডাইমেনশন নিলাম, তো নেওয়ার পরে আমি এই এই লাইন থেকে এই যে এই লাইন এটা যদি ধরি, তো আমাদের এখন এই দুইটা একই সমান হয়ে যাবে, আমাদের এই দুইটা টোটাল লেংথ হয়ে বুঝে আমাদের ডায়ামিটার আর কি, এটা ডায়ামিটারে যে সাইজ আছে সেটা মেজার ডায়ামিটার 39 মিলি। তো 39 মিলির অর্ধেক নিলাম, তো 39 মিলির অর্ধেক এসে যে 19.5 হয়েছে, ঠিক আছে? তো এরপরে হয়েছে যে আমাদের এই যে এই লাইন, এই লাইন আমাদের যে ইব এটা সাইজ ইব যে কত, এটা হয়েছে যে 3.8 ইব। তো আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ড্র করে নেবেন। এই যে দেখেন আমাদের মডেল ফুললি ডিফাইন হয়ে গেছে। তো আমরা যেহেতু এই সাইজ আর টোটাল লেংথ দিয়েছি, আর এখানকার যে রেডিয়াস এটা বাই ডিফল্ট নিয়ে নিছে, এটা রেডিয়াস হইব 5.2 অথবা 2.5 লাইক দিস, ঠিক আছে? দেখি আমরা চেক করে, এই যে দেখেন 5.2 হয়েছে। তো আমাদের এরকমই মডেলে কোনো মেনশন নাই, মডেলে শুধু 30 মিলি ডায়ামিটার এখানে সিলেক্ট করা আছে, এই যে এখান থেকে এখানে 15 মিলি হইব, ঠিক আছে? তাইলে আপনার রেডিয়াস ওকে। তো আমি এটারে ডায়ামিটার যদি আপনাদের একটা দেখাই, দেখি আমি শুধু দেখানোর জন্য এটা দিতে আসি, ঠিক আছে? এই যে দেখেন এখানে অলরেডি কত দেখাইতে আসে, 14.3, 14.28, 28.6। তো এইটা আমাদের ওই পর্যায়ে সে যে কত মিলি,
30 মিলি ডায়ামিটার দেখাইতে আছে। তো এটা আমাদের 19 38 আর রয়েছে 1 39, ঠিক আছে। তো এখন আমরা এটা রিভলভ করবো, তো সেই জন্য এই যে ফিসার থেকে এই যে রিভলভ বাস বেস এটারে সিলেক্ট করলাম। করার পরে এই যে রিভলভ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এক্সিস অফ রিভলিউশন, তো আমরা এই যে এই লাইন এটারে সিলেক্ট করলাম। এই যে আমাদের এটা রিভলভ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ওকে দেখেন আমাদের কিন্তু এই যে মডেল এরকম হয়ে গেছে। তো এখানে যেহেতু ডাইমেনশন এটা আপনি দেখতে পারবেন না, রেডিয়াস তো ডাইমেনশন এখানে দেখেইব না, তো আপনি যখন এটা বানাইবেন, আপনি যখন এই রেডিয়াস লাগাইবেন আপনার টুল যখন চলবে মেশিনে, আপনার পিস থেকে এরকম থাকবো, ঠিক আছে, মেশিনে। তো আপনি যখন এরকম এটা রেডিয়াস লাগাইবেন, তখন আপনার এই সেন্টারে যে ডায়ামিটার এই যে রেডিয়াস এর সেন্টার থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইটা আপনি 30 মিলি এগো। তো 30 মিলি আপনার যতক্ষণ পর্যন্ত না আইব ততটাই আপনার রেডিয়াস বাড়াই পরে আপনার বানাইতে এগো। তো আমাদের মোটামুটি কিন্তু এটা লাগিয়ে গেছে। তো আমরা এখন কী করবো, তো এই দুই কোনায় একটু শ্যাম্পু লাগাবো। তো শ্যাম্পু লাগানোর জন্য এই যে ফিলেট থেকে যে শ্যাম্পু সিলেক্ট করলাম। করার পরে এই যে এখানে 0.5 শ্যাম্পু দেওয়া আছে, তো আমি 0.5 শ্যাম্পু লাগাবো, যেহেতু পিস ছোটো আমার সেই জন্য, ঠিক আছে। এই যে দুইটাই সিলেক্ট করলাম, S1 এবং S2। এরপরে ওকে, এই যে দেখেন এই যে কোনায় আর এই যে কোনায় শ্যাম্পু লাগিয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই যে কোনো একটা পার্ট সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি নর্মাল ফিরে নিলাম। তো নর্মাল করার পরে আমি কী করব, এই যে এখান থেকে এই যে সার্কেল ড্র করলাম, এখানে একটা সার্কেল ড্র করলাম। এরপরে এটার স্মার্ট ডাইমেনশন এটার আমরা দিন হয়েছে যে 18 মিলি, এটার ডায়ামিটার এগো 18 মিলি। এরপরে ওকে করার পরে আমরা এটারে থ্রু কাট করে নিব, এই যে এক্সট্রু কাট করে নিব, ঠিক আছে। তো এই যে আপনি চাইলে এই যে এইটারে দৌড়াও, এটার এরকম বড়ো করলে এটা এরকম এক্সট্রু কাট হয়ে যাবে। এরপরে এখান থেকে ওকে দিলে এই যে এক্সট্রু কাট হয়ে গেল, ঠিক আছে। তো এখন এসে আমরা আবার আরেকটা প্লেন নিব। তো আমাদের দেখতে হইবে এই যে এই প্লেন ফ্রন্ট প্লেন এটারে সিলেক্ট করলাম, তো এই পজিশনে আছে, ঠিক আছে। তো এরপরে আমরা এখান থেকে যে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমরা এই যে এদিক থেকে আমাদের এদিকে একটা লাইন ড্র করলাম, এরপরে এদিকে একটা লাইন আর এই যে এদিকে এটার সাথে আমরা মিলাই দিলাম। এরপরে ওকে, এরপরে এখন আমাদের ডাইমেনশন, তো আমাদের লাইন হচ্ছে এখান থেকে এখানে, তো এইটা ওই বোঝে 3.5 মিলি সাইডে, 3.5 সাইডে। আর এখান থেকে এখানে এটার যে গ্রুপ হইব, এখানে এটা হচ্ছে সাবির গ্রুপ হইব, লকের গ্রুপ, প্যারিং এর লক 1 মিলি হইব এটা, ঠিক আছে। আর এটার যে পুরো লম্বা এখান থেকে এক পর্যন্ত, এটার লকে যে ডায়ামিটার হইব সেটা হইব যে আপনার 25 মিলি, তো 25-এর অর্ধেক বেশি যে 12.5 হয়, তার 12.5 এই পর্যন্ত এসে, ঠিক আছে। এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পরে আমরা এখন এখান থেকে এই যে ফিসার থেকে এই যে রিভলভ কাট, ঠিক আছে, এটারে আমরা সিলেক্ট করলাম। তো করার পর এই যে এক্সিস দিয়ে আমরা এইটারে সিলেক্ট করি, আর এখানে এসে যে এটারে সিলেক্ট করলাম, আর এক্সিস ছোট করে নি না, আমাদের এসে যায় এই যে এখানে যে লাইনটা আছে এই লাইনটা আমরা এটারে পর কনস্ট্রাকশন করে দিলাম, ঠিক আছে। এই যে পর কনস্ট্রাকশন করে দিলাম, এরপরে ওকে। তো ওকে করার পর এরপরে এসে যায় এই যে রিভলভ কাট, এটারে সিলেক্ট করলাম। এই যে দেখেন আমাদের রিভলভ কাট সিলেক্ট করার পর এই যে কনস্ট্রাকশন লাইন নিয়েছিলাম এটা সিলেক্ট করার অনুযায়ী
এই যে আমাদের এদিকে রিভার্ভ হয়ে গেছে, রিভার্ভ কাটে পরে ওকে বাস। আমি যদি দেখলাম দেখে এই যে দেখেন ভিতরে কিন্তু এই যে ভিতরে এই যে কাট লাগিয়ে গেছে, ঠিক আছে। এই যে এইটা এই যে এখানে যে দেখতে আসেন এই যে মার্ক হয়েছে এখানে, এটা হয়েছে লকের গ্রুপ হয়েছে, এই যে দেখেন এদিকে। তো এরপরে আমাদের কী করতে হইব, এদিক থেকে এসে যে 22 মিলি ব্যারিং লাগবে, ঠিক আছে। যে 22 মিলি প্যারিং লাগলে আমরা এই পেজ এটারে আবার সিলেক্ট করলাম, নর্মাল করলাম, স্কেচ স্কেচ থেকে এই যে আপনার সার্কেল ড্র করলাম, এরপরে ওকে ওকে করার পর এটা হচ্ছে 22 মিলি ডায়ামিটারে ব্যারিং লাগবো। তো সেই জন্য আমাদের এই এখানে যে গ্রুপিং টুল চালবো, গ্রুপ বানাইবে, গ্রুপ না বোরিং করবেন আর কি, বোরিং টুল দিয়ে সেটা হইব 22 মিলি। এরপরে এসে যে ওকে করার পর আমরা এটার আইসোমেট্রিক ভিউ দিলাম, নিচের দিকে আইসে, ঠিক আছে। আর এদিকে আপনার এই যে 18 মিলি, যেহেতু আপনার 22 মিলির ব্যারিং ঢুকবো, এই জন্য আমরা এদিকে 18 মিলি যে কলার এটা হয়েছে যে 1.5 মিলি কলার থাকবো। তো আমি এই যে ফিসার ফিসার থেকে এক্সট্রুড কাট, তো এটার এক্সট্রুড কাট করলাম। তো এইটা যে দেখেন আমি যে পুরো যে ওই সময় ট্যাংনা থ্রু করছিলাম 18 মিলি ডায়ামিটারের যে এই ঘন্টা এই যে এইটা, তো সেটারে বাই ডিফল্ট এখানে সাইজ আছে। তো আমাদের এইটা হবে 16.5 মিলি, তো 18 মিলি আমাদের টোটাল পিসের লম্বা। তো সেখান থেকে এই যে নিচে এই জায়গায় কলার বাসবো 1.5 মিলি, আমরা যে এখন যে যে কত 22 মিলি যে ব্যারিং সাইজ বানাইতে আসি, তো সেটা যে ব্যারিং যে ওখানে আপনার ফাইসা যাইব, ঠিক আছে, ওখানে যে ব্যারিং ঠেকে যাইব। তো সেই জন্য বা এই 18 মিলির টোটাল 1.5 মিলি বাসলে থাকে 16.5, 16.5 করে দিলাম। এরপরে ওকে করলে দেখেন এই যে এখানে 1.5 মিলি কলার পাচ্ছে, এই যে দেখেন এই যে এই ফেসটা, ঠিক আছে। এই যে এখানে যে কলারটা দেখা দিতেছে এই যে এইটা হচ্ছে 1.5 মিলি কলার, এই যে দেখেন এইটা। তো এইটা হয়েছে যে আপনার 18 মিলি এদিকটা, আর এদিকটা হয়েছে যে 22 মিলি। আর এই এখান থেকে আপনার ব্যারিং যখন ঢুকাইবেন একেবারে ফিক্সড ব্যারিং, তো আপনার এখানে এক পেপার টাইট ঢুকাই দেবো, ঠিক আছে। হাতুড়ি দিয়ে বাইরে বাইরে আপনার ব্যারিং ঢুকাইবেন, এই এখানে যেয়ে এই পেজে যেয়ে ব্যারিং আর কি পাইসা যাইব, লেবে লইব, আর এখানে লক বইব, এই যে এখানে লক বইব, ঠিক আছে। ব্যারিং এর যে লক আছে জানি ব্যারিং এদিকে না বাইরে যেতে পারে, পিছন থেকে তো বাইরে যেতে পারবো না, এখানে দুই যে কলার আছে এখানে বেজে গেছে, তো এদিকে যেন না বেরিতে পারে, সেই জন্য এই গ্রুপিং করে 1 মিলি গ্রুপিং করে এখানে এই যে ব্যারিং এর যে লক আছে সেই লক লাগানো হয়েছে। তো এই ছিল আমাদের ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে যেহেতু আমি বক বক বেশি করছি, কথা বেশি বলছি, এই জন্য। তো আমরা এখানে একটু হালকা শ্যাম্পল লাগাই দিই যে বোরিং যে করবেন যাতে আপনার হাতে না লাগে, দুই এসে আমরা 0.5 0.5 এই কোনায় আর এই যে এই কোনায় এই দুই কোনায় একটু হালকা হালকা শ্যাম্পু লাগাই দিই, ব্যাস আমরা এই যে হালকা হালকা শ্যাম্পু লাগাই দিলাম, ঠিক আছে। তো আমি এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, তো এই যে দেখেন এটা এখন কিন্তু পিতলের পিস হয়েছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইভাবে চাইলে যে কোনো সফটওয়্যার থেকে এরকম এই 3D মডেলের এই ড্রয়িংগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা চেক করে নেবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই গ্রাদুয়ার টেক্স অ্যান্ড ডিসেন্স সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাইবেন। তো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।